ভিয়েতনাম থেকে ঘুরে আসার পরেই মোটামুটি আমাদের থার্টি ফার্স্ট নাইটের পিকনিকটা যেহেতু হয়নি গোল্ডেন হাউসে তাই ঘুরে আসার পরই সব কিডসরা আমার কাছে এসে বলছে সহলি আনটি আনটি আমাদের পিকনিকটা কি হবে না তোমার জন্য কিন্তু ওটা পোস্টপন্ড হয়েছিল ওদের কথা শুনে না আমি তখন খুব আনন্দও পেলাম আবার একটু দুঃখও পেলাম যে সত্যি আমার জন্য এদের পিকনিকটাই পোস্টপন্ড হয়ে গেল তো বললাম চল পিকনিকটা আজই হবে আর এখনই হবে বলে বাচ্চাগুলো তো খুব খুশি আর সঙ্গে সঙ্গে নাচতে নাচতে সবার মায়ের কাছে চলে গেল এবং যার ঘরে চাল ডাল ডিম আলু যা আছে আমরা সব নিয়ে ছাদে চলে গেলাম হ্যাঁ খুব তাড়াতাড়ি পিকনিকটা অ্যারেঞ্জ হয়েছিল তাই আর চিকেন টিকেন আনার ব্যবস্থা করা গেল না আমরা সবাই মোটামুটি ডাল আলু সেদ্ধ ভাত আর ডিম কষার পিকনিক করলাম এই ধরনের পিকনিক আমাদের সাধারণত হয়েই থাকে তবে ঘরোয়া খাবার একসাথে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা তো দেখো বাচ্চাগুলোর কৃত্তি আর তাদের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে নেচে যাচ্ছে আমাদের প্রীতি জামাল কুটুন আছে আজকে আমাদের এই পিকনিকের মেন রান্নি হচ্ছে বর্ণালিদি বর্ণালিদি নিবেদিতা দি এদের রান্না সত্যিই খুব অসাধারণ আজকে আমরা সবাই আনন্দ করতে করতে হৈ হৈ করে একটু আধু যন্ত্র করে দিয়েছি ঠিকই কিন্তু রান্নার দায়িত্বটা নিয়েছে হচ্ছে নিজেই আর আইটেমে আছে ভেজ ডাল তার সাথে আছে ডিম কষা আর আলু মাখা আলু মাখা মানে যেটাকে বলে আলু চোখা শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলুটা মেখে তার সঙ্গে মসুর ডাল আর ডিম কষা আর তার সঙ্গে চাটনি আর মিষ্টি তো আমাদের তো একটু খিদেটা আগে আনতে হবে তাই জন্য আমরা খুব ভালো করে নাচ করে একটু খিদে আনিয়ে নিলাম আর তারপরেই আমরা খেতে বসবো তো তার আগে একটু আমাদের ড্রেসিং সেন্স আমাদের সব কিছু অ্যাকচুয়ালি বাচ্চাগুলো ছোট বলে আমরা যদি এখনও খুব একটা ফ্রি নই কিন্তু তার মধ্যেও আমরা আনন্দ করি নাচার দরকার হলে আমরা বাচ্চাদের কোলে নিয়েই নাচতে শুরু করি আর এইভাবে ছানা কোলে নিয়ে নাচতে নাচতে ছেনারাও আমাদের নাচতে শিখে গেছে তো দেখো এখন ফুল দমে খেলতে বসে গেছে আর এদিকে তো এখন আনন্দ চলতেই থাকছে যদিও প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন আর এই ঠান্ডার মধ্যে আমরা আজকে গরম গরম খাবারটা কম মানে রান্না কমপ্লিট হলেই খাবো এই দেখো বর্ণালিদি যে বললাম আজকে রান্নার দায়িত্ব উনি নিয়েছেন আর এই হচ্ছে আজকে আমাদের কমপ্লিট রান্না আর এটা আমাদের ডিম কষা কয়েকজনের জন্য একটু অমলেট করা হয়েছে এটা এটা হচ্ছে মুসুর ডাল আর এরপর আসছি তোমাদের কাছে দেখাবো আমাদের আলু সেদ্ধ মাখাটা তার আগে দেখিনি নিই বাচ্চাগুলো কতটা এক্সাইটেড বা শুধু বাচ্চারা নয় বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মায়েরাও তাহলে এক্সাইটেড এখন শুকনো লঙ্কা ভাজা হচ্ছে আলু সেদ্ধ মাখার জন্য আর এদিকে আমরা আস্তে আস্তে সব বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিলাম আর তারপরে বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমাদের খেতে বসার পালা এই যে দেখো আমাদের আলু সেদ্ধ মাখা হয়ে গেছে তো চল এরপর চটপট গরম ডাল আলু সেদ্ধ এবং ডিম কষা দিয়ে আমরা আমাদের ডিনার কম পিকনিক কমপ্লিট করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও